বঙ্গোপসাগরের নিম্নচাপ ও আমবর্ষার প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে ভোর থেকেই থমথমে গুড়গুড়ি বৃষ্টি হচ্ছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের সংখ্যায় উদ্বিগ্ন হয়ে পড়েছে উপকূলীয় বাসিন্দারা। রোববার 23 অক্টোবর মোংলা, চট্টগ্রাম, কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রাত থেকে বেশি বৃষ্টিপাত ও দমকা বাতাস বয়ে যেতে পারে বলে মোংলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে। মোংলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমরেশ চন্দ্র ডালি জানান, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎলগ্ন এলাকার অবস্থানরত নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি রোববার সকাল 6টা চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 840 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 765 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা বন্দর থেকে 830 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর সমূহ থেকে 780 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। তিনি আরও জানান, নিম্নচাপ আমবর্ষার প্রভাবে সোমবার 24 অক্টোবর থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি, সেই সাথে জড়ো বাতাস বয়ে যেতে পারে। এদিকে সুন্দরবন উপকূলীয় শরণখোলা মঠবাড়িয়া মধ্যরাত থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আকাশ গাঢ় মেঘ জমা হয়ে আছে। ভোরেই আবহাওয়ায় আমন ভরা ক্ষেত নিয়ে চরম সংখ্যায় রয়েছেন চাষিরা। এছাড়া বেড়িবাঁধে বাইরে থাকা বলেশ্বর তীরবর্তী কয়েকশো পরিবার পরিজার শীতাং আতঙ্কে রয়েছে। তাদের আশঙ্কা, সিডর বা আমফানের মতো জড়ো জলোচ্ছ্বাস হলে আগের মতো তাদের বাড়িঘর সহ জানমালের ক্ষয়ক্ষতি হতে পারে। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানিয়েছে, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে ঘূর্ণিঝড় শীতাং মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সরকারি এবং স্বেচ্ছাসেবী সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জনগণকে আতঙ্ক না হয়ে যত সময়ে নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নচাপের প্রভাবে রোববার ভোর থেকে পটুয়াখালী, কলাপাড়া উপকূলীয় জুড়ে বৃষ্টিপাত শুরু হয়েছে। শনিবার রাত থেকে মেঘলা আকাশ ও ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। দিনেও ছিল তাপদাহ ও গরম, তাই ভোরের বৃষ্টিতে মানুষের মনে কিছুটা স্বস্তি নিয়ে আসলো সমুদ্রের সৃষ্ট নিম্নচাপের কারণে জড়ো আতঙ্কে মানুষ। পায়রা সমুদ্র বন্দরে 1 নম্বর দূরবর্তী সংকেত দেখাতে বলা হলেও স্বাভাবিক ছিল অভ্যন্তরীণ রুটে নৌ চলাচল। একইভাবে পায়রা বন্দরের রাবনাবার চ্যানেলেও চলছে সব ধরনের নৌযান ও জাহাজ। রোববার আমবর্ষার প্রভাবে সাগর ও নদীতে জোয়ারের পানি বৃদ্ধির আশঙ্কা করছেন নদীর তীরবর্তী হাজারো পরিবার। এর সাথে বিভিন্ন দেশি বিদেশি গণমাধ্যম জুড়ে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এমন সংবাদে উদ্বিগ্ন হয়ে উপকূলীয় এলাকাবাসী, সবচেয়ে বেশি চিহ্নিত কৃষকরা। এদিকে সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা নিয়ে কলাপাড়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিপিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান জানান, সবাই কলাপাড়া সিপিপির 3160 জন স্বেচ্ছাসেবী ও আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে 4 নম্বর সতর্ক সংকেত জারি করার পর তারা কার্যক্রম শুরু করবেন। বর্তমানে নিম্নচাপটি পায়রা সমুদ্রবন্দর থেকে 1500 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে।